বাংলা ভাষা সাহিত্য দেবশ্রীর সঙ্গে এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওগুলো দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা প্রেস করুন এবং আমার পাশে থাকুন আমি আজকে পড়াবো দ্বাদশ পাঠ্য বাক্যতত্ত্ব অংশটি ভাষা অংশের বাক্যতত্ত্ব অংশটি আজকে ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওতে আমি বাক্যতত্ত্বের প্রথম অংশটি পড়িয়েছি সেটি অবশ্যই দেখে নেবে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যারা আজকের ভিডিওটি দেখবে তারা দেখার আগে অবশ্যই পূর্ববর্তী ভিডিওটি দেখে নিও তার লিঙ্ক আমি দিয়ে রাখছি বাক্যতত্ত্বের আগের ভিডিওতে আমি বাক্যের গঠন ও উপাদান অংশটি পড়িয়েছি আজকে এই অংশেরই পরবর্তী অংশটা পড়াবো তোমাদের কাছে বই থাকলে অবশ্যই বইটা কাছে নিয়ে আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর যারা নোট চাইছ যে আমাদের স্পেশাল নোট দিন বা যে অংশগুলো আমি পড়াচ্ছি সেটা যদি নোট আকারে আমি দিই তাহলে খুব উপকৃত হও তোমরা তাদের বলবো যে দেখো আমার পাশে থাকো নিশ্চয়ই তোমাদের সমস্যার সমাধান আমি করে দেব এখন আমি টেক্সটাই পড়াচ্ছি আমার মনে হয় এই বিষয়গুলি টেক্সটে খুব সুন্দরভাবে দেওয়া আছে যেগুলো অন্য কোনো বইয়ে সেইভাবে অত সুন্দর করে নেই বিভিন্ন জায়গা থেকে পাটপাট করে অংশগুলো নিয়ে কিন্তু এখানে সুন্দরভাবে করা আছে তাই তোমাদের টেক্সটাই কিন্তু সবচেয়ে ভালো অপশন এখান থেকে মানে নোটস তৈরি করার আমি শুধু তোমাদের ধরিয়ে দিচ্ছি নিজেরা যদি করতে পারো তার থেকে ভালো আর কিচ্ছু হয় না চলো আর বেশি কথা না বলে আমি শুরু করি ভাষা যে মানুষের মন এবং সমাজ এই দুটো জিনিসের সঙ্গেই অতপ্রত সে কথা মাথায় রেখেই বিংশ শতকের গোড়ায় জেনিভা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ফেরদিনা দাস শ্বশুর ব্যাকরণ চর্চায় বিপ্লব ঘটিয়ে ফেলেছেন ভীষণ গুরুত্বপূর্ণ অংশ ভাষা যে মানুষের মন এবং সমাজ এই দুটো জিনিসের সঙ্গেই ওতপ্রোত আমি এর আগে মনোভাষা বিজ্ঞান সমাজ ভাষা বিজ্ঞান পড়িয়েছি শৈলী বিজ্ঞান পড়িয়েছি অবশ্যই সেই অংশগুলি দেখে নিও ভাষার সঙ্গে মানুষের মনের কি সম্পর্ক মনোবিশ্লেষণে এই বিশেষ দিকগুলি নিয়ে আলোচনা করা হয়েছে ভাষার সঙ্গে সমাজের কি সম্পর্ক সমাজ ভাষাবিজ্ঞানে এই বিশেষ দিকটি নিয়ে আলোচনা করা হয়েছে ভাষার সঙ্গে মনের কি সম্পর্ক ভাষার সঙ্গে সমাজের কি সম্পর্ক এই বিষয়ের যে ভিডিওগুলি আমি বানিয়েছি সেগুলির লিঙ্কও আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও ভাষা যে মানুষের মন এবং সমাজ আচ্ছা আমরা যে কথা বলি এই ভাষা সঙ্গে আমাদের মনের যেমন যোগ আছে ঠিক তেমনিভাবে যোগ আছে সমাজের আমাদের মনের মধ্যে যে বিভিন্ন ভাবনার সৃষ্টি হয় যে ভাবরা রাশির সৃষ্টি হয় সেই ভাবনাকেই সেই ভাবকেই আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি এবং সেটা প্রকাশ করতে গিয়ে আমরা যে সমাজের মধ্যে অবস্থান করি সেই সমাজ ব্যবস্থা বা সামাজিক অবস্থান বা আমাদের বিশেষ সামাজিক অবস্থান আমার আমাদের ভাষা তৈরি করার ক্ষেত্রে বা আমরা যেভাবে ভাষাটা ব্যবহার করি বা যেভাবে ভাষার বাক্য গঠন করি সেই বাক্য গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাষার সঙ্গে মানুষের মন এবং সমাজ এই যে দুটো জিনিস ওতপ্রোতভাবে জড়িত সে কথা মাথায় রেখে বিংশ শতকের গোড়ায় জেনিভা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ফেরদিনা দ্য শ্বশুর ব্যাকরণ চর্চায় বিপ্লব ঘটিয়েছিলেন এখানটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ যে কত শতকে বিংশ শতকে কে জেনিভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদিনা দা শ্বশুর ব্যাকরণ চর্চায় কীভাবে বিপ্লব ঘটিয়েছিলেন যে ভাষার সঙ্গে মানুষের মন এবং সমাজ এই দুটো জিনিস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই কথা বলে তিনি ব্যাকরণ চর্চায় বিপ্লব ঘটিয়েছিলেন ওর কাজের মূল জায়গাটা ছিল নতুন ভাষা বিশ্লেষণের পদ্ধতি কি হবে সে বিষয়ে কথা বলার ওর কাজের মানে ওর মানে এখানে কিন্তু ফেরদিনাদা শ্বশুর তার কাজের জায়গাটার মূল বিষয়টি কি ছিল যে ভাষা বিশ্লেষণের পদ্ধতি কিভাবে হবে আমরা যে ভাষাকে বিশ্লেষণ করছি তার পদ্ধতি কি কীরকম হবে সে বিষয়ে কথা বলার ওর প্রধান বক্তব্যই ছিল অর্থাৎ ফেরদিনাদা শ্বশুরের প্রধান বক্তব্য ছিল কি যে ভাষা আসলে কথা বলার ক্ষমতা ভাষা আসলে কথা বলার ক্ষমতা একটা ভাষা মধ্যে যে সাধারণ ভাষা জ্ঞান যা ধ্বনি ও অর্থের মধ্যে সঙ্গতি রেখে একজন মানুষকে তার ভাষা শিখে নিতে সাহায্য করে তাকে শ্বশুর বলেছেন লাং তাহলে শ্বশুর লাং বলতে কী বুঝিয়েছেন একটা ভাষা মধ্যে যে সাধারণ ভাষা জ্ঞান ভাষা মানে যে ভাষা আমরা যে বাঙালি আমরা যে বাঙালি সমাজে বসবাস করি এটা কি কিন্তু একটা ভাষা কৌম বলা হচ্ছে একটা ভাষা কৌমের মধ্যেই যে সাধারণ ভাষা জ্ঞান যা ধনী অর্থের মধ্যে সঙ্গতি রেখে একজন মানুষকে তার ভাষা শিখে নিতে সাহায্য করে তাকে শ্বশুর বলেছেন লং আর সেই ভাষা জ্ঞানকে যেভাবে নিয়ম টিয়ম মেনে একটা ভাষা কৌমের প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ প্রকাশ করে তাকেই উনি বলেছেন পারুল অর্থাৎ সাধারণ ভাষা জ্ঞান থেকে তো আমরা ভাষা শিখি কিন্তু প্রত্যেকটি মানুষ যে ভাষা ব্যবহার করেন যে প্রত্যেকটি মানুষের যে কথা বলার বিশেষ শৈলী যে বিশেষ ভঙ্গি সেটার জন্য ভাষার মানে সেটার জন্য এক একটা মানুষের ভাষার ব্যবহার বা ভাষা শব্দ নির্বাচন এবং প্রকাশভঙ্গি আলাদা হয় মানে একটা নিয়মের মধ্যে থেকেও যে স্বাতন্ত্র এই বিষয়টিকেই শ্বশুর বলেছেন পারল এই অংশটি বোঝার জন্য আমি পূর্ববর্তী ভিডিও শৈলী বিজ্ঞানে বুঝিয়েছি এই জিনিসগুলো শৈলী বিজ্ঞানটা দেখে নিও তার লিঙ্কও আমি দিয়ে রাখছি তাহলে একটা ভাষাক্রমের মধ্যে যে সাধারণ ভাষা জ্ঞান যে আমি ভাত খাচ্ছি এখানে যে একটা আমরা আমি বাংলা ভাষায় কথা বলছি বাংলা ভাষায় বাক্য গঠনের একটা যে ক্রম আছে এই ক্রম অনুযায়ী আমি কথাটি বলছি আমি ভাত খাচ্ছি প্রথমে আমি আমি সাবজেক্ট ভাত অবজেক্ট খাচ্ছি ভার কর্তা কর্ম ক্রিয়া এই যে নিয়ম এই নিয়মটা মেনেও আমরা বিভিন্নভাবে বাক্যটাকে কিন্তু ব্যবহার করতে পারি স্বরের বিভিন্ন ওঠানামা বা বলার বিশেষ ভঙ্গি এই দিকগুলো বা আমি আমি খাচ্ছি ভাত কিন্তু ভাত আমি খাচ্ছি এটাও বলা যায় কিন্তু আমাকে ভাত খাচ্ছে এই কথাটি কিন্তু আমি বলতে পারি না এটা ব্যাকরণের নিয়ম বিরুদ্ধ এই বিষয়গুলো শৈলবিজ্ঞান আমি বলিয়ে দিয়েছি আগে তাহলে বিভিন্ন মানে ব্যক্তি বিশেষে তার স্বভাব বৈশিষ্ট্য বা তার বিশেষ কথা বলার ভঙ্গি অনুযায়ী আমরা বিশেষ নিয়মটা মাথায় রেখেও বিভিন্ন বৈচিত্র্যময় ভাষা আমরা ব্যবহার করি সেটাকে যেমন পারল বলছি পারল বলছেন শ্বশুর আর সাধারণ ভাষা জ্ঞানকে বলছেন লাং সুতরাং লাং এবং পারল এই দুটো অংশ বুঝতে পেরেছো এই দুটো ভাগ বুঝতে একটা তুলনা টানা হয় তুলনাটা মজার একটা টিয়া পাখি বাংলা বলছে একজন বাঙালি বাংলা বলে এ বাঙালির বেলায় বাংলা বলের পাশে বাংলা বলছেও চলতে পারে কিন্তু টিয়া পাখির ক্ষেত্রে তো বলতে পারি না যে টিয়া পাখিটা বাংলা বলে কেন পারি না তার কারণ টিয়া পাখিটার বাংলা ভাষার সাধারণ ভাষা নেই আছে কেবল শেখানো শব্দ সমষ্টি নকল করার ক্ষমতা সে শুধু পারফর্ম করতে পারি কিন্তু বাঙালি বাংলা ভাষা জানে এবং পারফর্মও করতে পারে অর্থাৎ একটা টিয়া পাখি বাংলা বলছে আমরা বলতে পারি না যে একটা টিয়া পাখি বাংলা বলে আমরা যখন এই বাক্যটা ব্যবহার করছি খুব স্বাভাবিকভাবে আমাদের মধ্যে এই জিনিসটা এই ভাবনাটা কিন্তু থাকছে আমরা কিন্তু বলছি না যে টিয়া পাখি বাংলা বলে বরঞ্চ একজন বাঙালি বাংলা বলছে বা একজন বাঙালি বাংলা বলে এই দুটোই ব্যবহার করতে পারি টিয়া পাখির ক্ষেত্রে আমরা কিন্তু বলছি না যে টিয়া পাখি বাংলা বলে বলে শব্দটি আমরা যদি ব্যবহার করি তাহলে এক অর্থটা পাল্টে যায় মানে এটা হয় না এটা নিয়ম বিরুদ্ধ টিয়া পাখি কথা বলতে পারে না তাকে যেটুকু শেখানো হয় সে সেটুকুই বলে সুতরাং সমস্ত টিয়া পাখি কথা বল বলে এটা সত্য নয় তাই এই যে আমরা বাক্যটা ব্যবহার করছি এবং আমরা এই যে বলে কোথায় বলে বলতে হয় কোথায় বলছে বলতে হয় এগুলো আমাদের আমরা করছি এটা এটা নিয়ম মেনে একটা করছি এই নিয়ম এই যে ব্যাকরণের এই যে নিয়ম মানে ধনী এবং অর্থের যে এই সংগতি এই সঙ্গতিগুলি হচ্ছে লাং কিন্তু বাঙালি বাংলা ভাষা জানে এবং পারফর্মও করে অনেক পরে ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের বৃত্তে সবচেয়ে আলোচিত মানুষ নোয়াম চমস্কি এই জোড়া ধারণার খুব কাছাকাছি আরও দুটো জিনিসের কথা বলেন অর্থাৎ শ্বশুরের পর ভাষা বিজ্ঞানের আলোচনায় নোয়াম চমস্কি আরও গভীরভাবে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করেছেন অর্থাৎ লাং এবং পারল তো বারলের কাছাকাছি তিনি আরও দুটো জিনিসের কথা বলেছেন সে আরও দুটো জিনিস কী কম্পিটেন্স আর পারফরমেন্স কম্পিটেন্সটা কী কম্পিটেন্সটা কী কম্পিটেন্সও মানুষের ভাষা জ্ঞানের কাছাকাছি একটা ধারণা তবে কম্পিটেন্স অনেক বেশি বিমূর্ত মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ রয়েছে যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস সংক্ষেপে ল্যাড এই ল্যাড মানুষের সহজাত ভাষা বলার ক্ষমতাকে উস্কে দেয় মনোভাষাবিজ্ঞান পড়াতে যে কিন্তু এগুলো বলেছি কম্পিটেন্স মানুষের ভাষা জ্ঞানের কাছাকাছি একটা ধারণা এখানে কি বলা হচ্ছে যে এই কম্পিটেন্স হলো একটা বিমূর্ত বিষয় মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ রয়েছে যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস সংক্ষেপে ল্যাড সেই ল্যাড মানুষের সহজাত ভাষা বলার ক্ষমতাকে উস্কে দেয় একটা টিয়া পাখির সহজাত বাংলা ভাষার সাধারণ ভাষা জ্ঞান নেই তার কি আছে তার কেবল নকল করার ক্ষমতা আছে তাই টিয়া পাখিটি বাংলা বলছে এই বাক্যটি আমরা বলছি অন্যদিকে একজন বাঙালির কী ক্ষমতা আছে তার বাংলা ভাষার সাধারণ ভাষা জ্ঞান আছে এবং তিনি বাংলা ভাষাটা বলতেও জানেন এবং তার যে এই সাধারণ ভাষা জ্ঞান সেই সাধারণ ভাষা জ্ঞানকে উস্কে দিচ্ছে কে এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস সংক্ষেপে ল্যাড এই ল্যাড আছে বলে অর্থাৎ আমাদের মাথার মধ্যে একটা এই সিস্টেম আমাদের মাথার মধ্যে এই সিস্টেমটা আছে বলেই এটা এই এই ক্ষমতা নিয়েই মানুষ জন্মাচ্ছে বলেই এই সহজাত ক্ষমতা নিয়ে মানুষ জন্মাচ্ছে বলেই মানুষ এই সাধারণ ভাষা জ্ঞানটা অর্জন করতে পারছে এই ক্ষমতার মানুষকে কথা বলতে বা কথা শিখে নিতে সাহায্য করে এই ল্যাট মানুষের সহজাত ভাষা বলার ক্ষমতাকে উসকে দেয় এই সহজাত ক্ষমতা আসলে ভাষার বিশ্বজনীন নির্বিশেষ নিয়মতন্ত্র এই যে নিয়মতন্ত্রটা এটা শুধু কেবল বাঙালিদেরই আছে তা নয় পৃথিবীর যে কোনো মানুষের যে সমাজ ব্যবস্থাতেই সে থাকুক না কেন এই ক্ষমতাটা এই সিস্টেমটা আছে সেজন্য এটাকে বলা হচ্ছে ভাষার বিশ্বজনীন নির্বিশেষ নিয়মতন্ত্র বলা হয় এই ক্ষমতায় কম্পিটেন্স এই ক্ষমতাই হলো কম্পিটেন্স আর ভাষা যে সামাজিক ব্যাপার সেটা মনে করিয়ে দেয় লাং অর্থাৎ এই ক্ষমতাটা তো তার থাকছে কিন্তু সে যে সমাজে থাকে সেই সমাজ সমাজের সাপেক্ষে মানুষ তার ভাষাটা শেখে এক্ষেত্রে লাং বিশেষ ভূমিকা গ্রহণ করে আশা করি লাং পারল এবং কম্পিটেন্স এবং পারফরম্যান্স এই বিষয়গুলি তোমরা বুঝতে পেরেছ এখানে ভাষা বিশ্লেষণ করতে গেলে প্রথমে এই যে এই দিকগুলিকে নজর দিতে হয় এছাড়াও শ্বশুরের দেওয়া আরও একটা জোড়া ধারণা ভাষা বিশ্লেষণের ক্ষেত্রে খুব দরকারি সেটা কি সেটা হলো বিগ্রহী প্রতিগ্রহী বা সিনট্যাগম্যাটিক প্যারাডিগম্যাটিক সম্পর্ক বিগ্রহী প্রতিগ্রহী বা সিনট্যাগম্যাটিক প্যারাডিগম্যাটিক সম্পর্ক বলতে কি বোঝায় আলোচনা করো এটাও কিন্তু এরকমও প্রশ্ন আসতে পারে বা লং বা পারুল বলতে কি বোঝায় তা আলোচনা করো কম্পিটেন্স বলতে নোয়াম চমস্কি কি বুঝিয়েছেন তা আলোচনা করো বা ভাষা বিশ্লেষণে এই বিশেষ শব্দগুলি দিয়ে যদি বলা হয় যে ভাষা বিশ্লেষণে এগুলো কিভাবে ভূমিকা পালন করছে তা আলোচনা করো তার উত্তর কিন্তু এখান থেকেই করা যায় শ্বশুরের দেওয়া আর একটা জোরার ধারণা ভাষা বিশ্লেষণের ক্ষেত্রে খুব দরকারি সেটা হলো বিগ্রহী প্রতিগ্রহী বা সিনট্যাগমেটিক প্যারাডিগম্যাটিক সম্পর্ক যেমন বিরিয়ানি আর কাবাবের সম্পর্ক বিগ্রহী বিগ্রহী বিষয়টি কি বিষয়টি হলো যার সঙ্গে যেটা যায় অর্থাৎ যে শব্দ আমরা যখন কথা বলি সেখানে যার সঙ্গে যে শব্দটি আমরা নির্বা আমরা তো একটা বাক্য বলার সময় শব্দ নির্বাচন করি অজস্র শব্দ থাকে আমরা কিন্তু যখন কথা বলি নির্বাচন করে কথা বলি অর্থাৎ যার সঙ্গে যে শব্দটি যাবে সেই শব্দটি নির্বাচন করে আমরা কথা বলি এই যে এই বিষয়টাই হলো বিগ্রহী সম্পর্ক যেমন উদাহরণ হিসেবে এখানে বলা হচ্ছে বিরিয়ানি আর কাবাবের যে সম্পর্ক ভাত ডাল বেগুন ভাজা মাছের ঝোলের সম্পর্ক বিগ্রহী আমরা যখন ভাত খাই তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমরা ভাতটা বেগুন ভাজা ডাল তরকারি এইসব দিয়ে মাছের ঝোল এসব দিয়েই খেতে চাই আমরা বিরিয়ানি দিয়ে বিরিয়ানি যখন খাই তখন এই ডাল বেগুন ভাজা মাছের ঝোল এইসব দিয়ে বিরিয়ানি খেতে মানে খাবার কথা ভাবতেও পারি না তাই বিরিয়ানি খাবার সময় যেমন কাবাবটা আমরা চাই ঠিক তেমনি ভাবে ভাত খাওয়ার সময় আমরা চাই ডাল বেগুন ভাজা মাছের ঝোল ইত্যাদি সুতরাং ডালের ভাতের সঙ্গে ডাল বেগুন ভাজা মাছের এই যে সম্পর্ক এটা যেমন বিগ্রহী সম্পর্ক ঠিক তেমনি বিরিয়ানির সঙ্গে কাবাবের সম্পর্কটা হলো বিগ্রহে সম্পর্ক এই বিগ্রহী সম্পর্ক ভীষণ নিয়ম নির্ভর বিগ্রহে সম্পর্ক ভীষণ নিয়ম নির্ভর বিরিয়ানি ডাল বেগুন ভাজা কি খায় নাকি ভাতের সঙ্গে কাবাব খেতে রাজি হবে কেউ বিগ্রহীর ব্যাপারটা হচ্ছে যার সঙ্গে যেমন টাইপের ব্যাপার ভাষা বিশ্লেষণ করতে গেলেও মনে রাখতে হয় উপাদানগুলি কোন সম্পর্কে আছে তাই কোনো ভাষাকে বিশ্লেষণ করতে গেলে আমাদের মাথায় রাখতে হয় যে কোন মনে উপাদানগুলি কোন সম্পর্কে আছে যেমন একটা বাক্যে যে উপাদানগুলো পরপর বসে রয়েছে তারা রয়েছে বিগ্রহী সম্পর্কে সে যায় বলি আর বলি তুমি যাও এদিক ওদিক করে কখনো তো বলি না সে যাও আর তুমি যাও যারা অঙ্ক করে তারা তো সবাই অক্ষ কি তা জানে এই বিগ্রহী আসলে অনুভূমিক অক্ষ সে যায় সে 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 যায় যে পাশাপাশি লিখছি এটা হচ্ছে অনুভূমিক অক্ষ উলম্ব অক্ষে উপাদানগুলি হচ্ছে বিগ্রহী সে যায় তারপরে যদি লিখি তুমি যাও সে নিচে কী থাকছে তুমি এই যে দিলাম এটা হচ্ছে উলম্ব সে যাও আর তুমি যায় এটা বলি না সে বলার সঙ্গে সঙ্গেই আমাদের মনের মধ্যে যে শব্দটি আসে যে শব্দটি আমরা নির্বাচন সেটা হলো সে যায় তুমি শব্দটি যখন বসাচ্ছি সে এর পর সে জায়গায় যখন আমরা তুমি বসিয়ে দিচ্ছি তুমি যাও তাই সে এর সঙ্গে যেমন যাও শব্দটি যায় না কোনাকুনি হয়ে যাচ্ছে তুমির সঙ্গে যায় সম্পর্কটি যায় না তাই এটা হলো সে যাও আর তুমি যাও সে আর তুমি যাও এবং যায় এটা হচ্ছে প্রতিগ্রহী সম্পর্ক অর্থাৎ ভাত আর বিরিয়ানি যে সম্পর্ক সেটা প্রতিগ্রহী পাল্টে দেওয়া যায় একটা বিকল্পকে আর একটা বিকল্প দিয়ে সে শব্দটি তুলে দিয়ে যদি আমি তুমি শব্দটি বসাই তাহলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে তার সঙ্গে যেটা যায় সেইটাকেও বসাতে হয় তখন আমাদের সে ক্রমে বিগ্রহী ক্রমে যাওয়ের জায়গায় যায়ের জায়গায় যাওটা বসাতে হয় অর্থাৎ সের জায়গায় যখন আমি তুমি বসাবো তখন তুমি যাও বলতে হবে সে যায় বলতে হবে তাই পাল্টে দেওয়া যায় একটা বিকল্পকে বিকল্পের আর একটা বিকল্প দিয়ে পাল্টে বিগ্রহী ক্রমেও পরিবর্তন করা জরুরি হয়ে পড়ে সেখানে নিয়মের প্রতি নিষ্ঠা অনেক বেশি অর্থাৎ এই যে প্রতিটি শব্দের বিগ্রহী যে সম্পর্ক এখানে নিয়ম অনেক বেশি আমি যেই সের জায়গায় তুমি বসিয়ে দেবো তাহলে তার সঙ্গে সঙ্গে আমাকে সে যায়ের জায়গায় যাও লিখতে হবে যাও বলতে হবে তাই এটা খুব নিয়ম নির্ভর ভাষা বিশ্লেষণের ক্ষেত্রে তাই বিগ্রহী প্রতিগ্রহী সম্পর্ক কি সেটা বুঝিয়ে দাও এখান থেকে লিখলেই জিনিস উত্তরটা কিন্তু হয়ে যাবে এখান থেকে লিখলেই উত্তরটা হয়ে যাবে তাহলে ভাষা বিশ্লেষণের ক্ষেত্রে মানুষের মন এবং সমাজ এই দুটো বিষয় যে ভাষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং ভাষা বিশ্লেষণের ক্ষেত্রে শ্বশুর লাং এবং পারলের কথা বলেছেন তার সঙ্গে আরও কি কথা বলেছেন বলেছেন বিগ্রহী প্রতিগ্রহী বা সিনট্যাগমেটিক পারাডিগম্যাটিক সম্পর্ক এই ভাবে প্রশ্ন আসতে পারে যে ভাষা বিশ্লেষণের ক্ষেত্রে শ্বশুরের অবদান কি বা আধুনিক ব্যাকরণ চর্চায় শ্বশুরের অবদান কি তা আলোচনা করো এলে কিন্তু এখান থেকে লিখলেই হবে এছাড়া নোয়াম চমস্কি কম্পিটেন্স বলতে কি বুঝিয়েছেন আলোচনা করো সেটারও উত্তর এখান থেকে লিখলেই হবে আমি চেষ্টা করছি নোটস আকারে তোমাদের দিতে তো তার জন্য একটু তোমাদের ধৈর্য ধরতে হবে আমাকে লিখতে একটু টাইম লাগবে আর এখন তোমরা এখান থেকে পড়ো পরীক্ষা তোমাদের তো দেরি আছে তার আগেই তোমরা জিনিসটা নোটসটা পেয়ে যাবে আজকে পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমার এই ভিডিওগুলো আজকে এখানেই রাখছি